এসো আমরা আলোচনা শুরু করি গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমি কার্যের ওপরে কিছু গাণিতিক প্রশ্নাবলীর সমাধান তোমাদের সাথে আলোচনা করব সমাধান পদ্ধতি দেখো কার্যের ওপরে তোমাদের ক্লাস নাইনের যে সিলেবাস রয়েছে সেই কার্যের ওপরে কিছু গাণিতিক প্রশ্নাবলীর সমাধান যদি আমাদের করতে হয় মেনলি আমাদের এই দুটো সূত্র প্রয়োজন একটা হচ্ছে কৃতকার্য এটা তোমরা জানো গত ক্লাসেই আমি আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে কৃতকার্য ইকোয়ালস টু প্রযুক্ত বল ইন্টু বস্তুর স্মরণ অর্থাৎ কৃতকার্য ডাব্লিউ ইকোয়ালস টু এফ ইন্টু এস আবার দেখো এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে কোনো বস্তুর ওপরে যদি অনুভূমিক তলের সাথে থিটা কোন করে কোনো বল প্রযুক্ত হয় এবং তার ফলে যদি ওই বস্তুটির স্মরণ ইকুয়ালস টু এস হয় তাহলে কৃতকার্যের মান হবে কত এফ এস কস থিটা আবারও আমি বলছি যে কোনো বস্তু এখানে একটা বস্তু আছে দেখতে পাচ্ছি এই বস্তুর ওপরে অনুভূমিক তলের সাথে থিটা কোন করে এফ বল প্রয়োগ করা হলো এবার এর ফলে এই বস্তুটির স্মরণ কত হলো এস তাহলে কৃতকার্যের মান হবে এফ এস কস থিটা এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই কস থিটা এই থিটাটা কি। এই কস থিটা বা সাইন থিটা বা টেন থিটা এগুলো হচ্ছে ত্রিকোণমিতির কোন অনুপাত এবার এই যে ত্রিকোণমতি রয়েছে এটা কিন্তু তোমাদের যে সিলেবাস আছে সেই অনুযায়ী কিন্তু তোমরা দশম শ্রেণী বা ক্লাস টেনের গণিত যখন করবে অঙ্ক যখন করবে সেই গণিত বইয়ে তোমরা ত্রিকোণমিতি বলে আরেকটা আলাদা বিষয় পাবে সেখানে কিন্তু তোমরা এই ত্রিকোণমিতির কোনানুপাতগুলোর মান জানবে তো আপাতত ক্লাস নাইনের জন্য তোমাদের এই সূত্রটা মনে রাখবে যে থিটা কোন করে যদি অনুভূমিক তলের সাথে থিটা কোন করে যদি কোনো বল প্রযুক্ত হয় তাহলে কৃতকার্যের মান হচ্ছে এফ এস কস থিটা যেখানে থিটা হচ্ছে প্রযুক্ত বল এফ এবং এসের ক্রিয়া রেখার অন্তর্বর্তী কোন তো এই ধরনের অঙ্ক বা এই ধরনের প্রশ্ন গাণিতিক প্রশ্ন যদি তোমাদের পরীক্ষার সময় বা যে কোনো প্রশ্নপত্রে আসে তাহলে কিন্তু অবশ্যই কস যে থিটার মান বিভিন্ন হতে পারে তিরিশ ডিগ্রি নব্বই ডিগ্রি কনের মান এবার এই কনের মানগুলো কস তিরিশ ডিগ্রি সরি কষ তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি বিভিন্ন হতে পারে তাহলে কস তিরিশ ডিগ্রি বা কস কস ষাট ডিগ্রির মান কিন্তু অবশ্যই দেওয়া থাকবে প্রশ্নের মধ্যেই দেওয়া থাকবে তো এই দুটো সূত্র জানলেই আমরা কার্যের যে তোমাদের সিলেবাস অনুযায়ী কার্যের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান করতে পারবো দেখো আমরা এখন একটা প্রথম যে প্রশ্ন দিয়েছি আমি সেটা সমাধান করে দেওয়া যাক করি একটু দেখি কি হয় দেখো প্রশ্নটা কি আছে পাঁচ নিউটন বলের ক্রিয়া একটি বস্তুকে বলের অভিমুখে দুই সেন্টিমিটার সরাতে কত কাজ করতে হবে এই অঙ্ক এই সমস্যাগুলো এই গাণিতিক সমস্যাগুলো করার সময় প্রথমে খেয়াল রাখবে এককগুলো খেয়াল রাখবে যে এককগুলো একই পদ্ধতিতে রয়েছে কি না দেখো পাঁচ নিউটন বলের একক নিউটন এই নিউটনটা কি এসআই পদ্ধতিতে বলের একক আর এখানে স্মরণটা বলেছে দুই সেন্টিমিটার এবার সেন্টিমিটারটা কি কোন পদ্ধতিতে একক সেন্টিমিটারটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক তাহলে আমরা দেখছি এই প্রশ্নের মধ্যে কী রয়েছে একটা এসআই পদ্ধতির একক রয়েছে আর একটা সিজিএস পদ্ধতির একক রয়েছে এবার আমাদের হয় কী করতে হবে দুটো একককেই এসআই পদ্ধতিতে নিয়ে যেতে হবে নয়তো দুটো একককেই কী করতে হবে সিজিএস পদ্ধতিতে নিয়ে যেতে হবে তো এককগুলো একই পদ্ধতিতে এনে তারপরে আমরা অঙ্কের সমাধান করবো তাহলে এখানে দেখো প্রযুক্ত বল কত হবে প্রযুক্ত বল দেওয়া আছে এটা এফ ইকুয়ালস টু পাঁচ নিউটন সরণ সরণ এস ইকালস টু টু সেন্টিমিটার এবার এটাকে আমরা এই দুই সেন্টিমিটারকে আমরা এসআই পদ্ধতিতে নিয়ে যাবো এসআই পদ্ধতিতে দেখো তখন এককটা কী হবে মিটারে চলে আসবে এবার দুই সেন্টিমিটার মানে কত মিটার হবে তোমরা কী জানো সেন্টিমিটার থেকে যেহেতু আমরা মিটারে আনতে যাচ্ছি ছোটো একক থেকে আমরা বড়ো এককে কনভার্ট করতে চাইছি তাহলে এটা আমাদের অবশ্যই ভাগ করতে হবে এবং দুই সেন্টিমিটারকে তাহলে আমরা কী দিয়ে ভাগ করবো একশো দিয়ে ভাগ করবো বা দুই বাই একশো মিটার ইকোয়ালস টু পয়েন্ট জিরো টু মিটার তাহলে স্মরণ কত হলো দুই সেন্টিমিটার বা পয়েন্ট জিরো টু মিটার এবার থেকে এই যে দুটো একক রয়েছে নিউটন আর মিটার এই দুটো এককই কী হয়ে গেল এসআই পদ্ধতিতে চলে আসলো এখন আমাদের কী জানতে চেয়েছে যে কত কাজ করতে হবে আমরা এফের মান জানি এসের মান জানি তাহলে আমরা কিসের মান বের করতে পারবো সহজেই কৃতকার্য সুতরাং কৃতকার্য ডাব্লু ইকোয়ালস টু কী সূত্র ছিল এফ ইন্টু এস এত একক লিখব প্রথমে আমরা যখন জেনারেল সূত্রটা লিখব তখন কিন্তু আমরা একক লিখবো যেহেতু এখানে আমরা এফ এর এককটা এখনও বসায়নি প্রশ্নে যেটা দেওয়া আছে এস এর এককটাও যেহেতু বসায়নি তার জন্য আমরা এফ ইন্টু এস একক লিখলাম এবার যখনই আমরা এফ এর মানটা বসিয়ে দিচ্ছি এফ এর মান হচ্ছে পাঁচ নিউটন এস এর মান কত হচ্ছে পয়েন্ট জিরো টু দুটোই আমরা এস আই পদ্ধতির রেখক যেহেতু বসাচ্ছি তখন কিন্তু এস আই পদ্ধতিতে যে কৃতকার্যের একক সেটা কি জুল সেটা আমরা লিখছি এবার পরের যে আনসারটা আশা করি মানে রেজাল্ট কী হবে ফাইভ ইন্টু পয়েন্ট জিরো টু গুণ করলে কি আসবে আশা করি তোমরা সেটা নিজেরা করতে পারবে এর পরের অংশটুকু কিন্তু তোমরা নিজেরা কমপ্লিট করবে সবকটা অঙ্কই আমি ওভাবেই রাখবো যে লাস্টের শেষে তোমরা কমপ্লিট করবে আনসারগুলোর সমাধানগুলো কিন্তু পরে আমি তোমাদের গ্রুপে পোস্ট করে দেবো কেমন তাহলে এই অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি প্রযুক্ত বল লিখলাম স্মরণ লিখলাম কৃতকার্য ডাব্লু সূত্র প্রয়োগ করলাম প্রথমে একক লিখে নিলাম যেহেতু আমরা মানগুলো বসায়নি যখনই মান বসালাম তখন এসআই পদ্ধতিতে কৃতকার্যের একক জুল সেটা বসিয়ে দিলাম এবার গুণ করে তোমরা রেজাল্টটা বের করে দেবে ঠিক আছে এর পরের অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে সমাধান করবো ঠিক আছে